তো যেহেতু রাজনীতি করেন জনসাধারণের জন্য, কাজে জনসাধারণের চলাফেরাকে এবং জনসাধারণের জীবনযাত্রাকে অগ্রাধিকার দিয়ে তারা সিদ্ধান্ত গ্রহণ করবেন, এই প্রত্যাশা আমাদের রয়েছে। আমরা যতটুকু শুনেছি যে ক্ষমতাসীন দলকে আপনারা একটা চিঠি দিয়েছেন, বিকল্প ভেন্যু জানতে চেয়েছেন তার কাছ থেকে, সেই বিষয়টি একটু যদি আমাদের জানাতেন। আমরা প্রত্যেককে চিঠি দিয়েছি এবং দেব, একই কথা। আমরা হয়তো কাউকে দিয়েছি, কাউকে দেব। আমরা প্রত্যেককে যা আহ্বান জানিয়েছি যে রাস্তাটি রাস্তা থেকে সমাবেশটা সরিয়ে নিয়ে একটু খোলা জায়গায়, যাতে মানুষের জীবনযাত্রায় কোনো ধরনের সমস্যা সৃষ্টি না হয়, সেই জন্য আমরা অনুরোধ জানিয়েছি যে অন্য একটি বিকল্প স্থান তারাই নির্ধারণ করুক। এইবার আরেকটি বিষয় যেটি আসছে, জামাতের জামাত ইসলামের যে বিষয়টি আসছে, জামাত ইসলামও শাপলা চত্বরে সমাবেশ করতেছে, সেই ক্ষেত্রে আপনাদের অবস্থান কি হবে? জামায়াতে ইসলামী যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত একটি দল এবং জামায়াতে ইসলামের নিবন্ধন মহামান্য হাইকোর্টের নির্দেশে আমাদের নির্বাচন কমিশন সেটি বাতিল করেছে। কাজে জামাত এখন নিবন্ধনবিহীন একটি দল এবং জামাত স্বাধীনতা বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী এবং যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত, এবং যার শীর্ষ নেতৃবৃন্দ যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত হয়ে মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়েছে। কাজে জামাতের ব্যাপারে আমাদের জিরো টলারেন্স নীতি রয়েছে এবং জামাত নাশকতার দায়ে অভিযুক্ত রাজনৈতিক দল। কাজে জামাতের অতীত কর্মকাণ্ড অত্যন্ত জঘন্য, যারা সাধারণ মানুষের জীবনযাত্রা বিঘ্নিত করেছে, সাধারণ মানুষকে আগুনে পুড়িয়ে মেরেছে এবং পুলিশকে তার আগুন দিয়ে পুড়িয়ে মেরেছে। কাজে জামাতের ব্যাপারে জিরো টলারেন্স নীতি রয়েছে। দাদা, আমরা একটু লাইভে ছিলাম, একটু আপনি যদি একটু আবার বলেন যে দুই দলের সমাবেশ নিয়ে আপনাদের অবস্থান, তাদেরকে কি চিঠি দিয়েছেন? রাজনৈতিক দলগুলো দুই দলের সমাবেশ নিয়ে আপনাদের অবস্থান এবং তাদেরকে কি ব্যাপারে চিঠি দেন? দুই দলের অবস্থানের ব্যাপারে আসলে সবশেষ তাদের পক্ষ থেকে একটি দুই দলের সমাবেশের বিষয়ে আচ্ছা, এই দুই দলে যেটি রয়েছে সেই দুই দলের বিষয়ে আমাদের অবস্থান পরিষ্কার। আমরা রাজনৈতিক নেতৃবৃন্দের কারোর প্রতি আমরা শত্রু ভাবাপন্ন নই, আমরা বরং মিত্র ভাবাপন্ন। আমরা প্রত্যেককেই চিঠি দিচ্ছি বা দেব যে রাজনৈতিক নেতৃবৃন্দ যেন সাধারণ মানুষের কথা চিন্তা করে, সাধারণ জনগণের কথা চিন্তা করে রাস্তায় সমাবেশটি না করে তারা পার্শ্ববর্তী কোনো একটি খোলা জায়গায় মাঠে যেন সমাবেশটা করে, তাতে সাধারণ মানুষের উপকার হবে। কাজে রাজনৈতিক নেতৃবৃন্দের প্রতি আমাদের আহ্বান, জনসাধারণের বিঘ্ন হয় এমন কোনো স্থানে সমাবেশ না করে অন্যত্র, যেন জনসাধারণের দুর্ভোগ কিছুটা লাঘব হয় সেই অনুযায়ী তাদের সভা সমাবেশ করার জন্য। আপনারা দুই দলকে চিঠিও দিয়েছেন? এটা আমরা চিঠি জানতে চেয়েছি, তাদের বিকল্প স্থান নির্ধারণের জন্য তাদের প্রতি আহ্বান জানিয়েছি। জি, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। জামাতের বিষয়ে আপনাদের অবস্থান? জামাতের বিষয়ে আমাদের অবস্থান অত্যন্ত পরিষ্কার, ভেরি লাউড অ্যান্ড ক্লিয়ার। জামাত স্বাধীনতা বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী, যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত একটি রাজনৈতিক দল, যে রাজনৈতিক দলটির অধিকাংশ শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ মুক্তিযুদ্ধে বিরোধিতা করার কারণে, যুদ্ধাপরাধ করার কারণে তাদেরকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছে এবং সাজা কার্যকর করা হয়েছে। এবং জামাতের অতীত ইতিহাস অত্যন্ত নাশকতাপূর্ণ একটি ইতিহাস, যে দলটি পুলিশ সদস্যদেরকে আগুনে পুড়িয়ে মেরেছে, সাধারণ মানুষকে আগুনে পুড়িয়ে মেরেছে। কাজেই জামাতকে কোনো ধরনের স্পেস ঢাকা শহরে দেওয়া হবে না, জিরো টলারেন্স নীতি ডিএমপির বজায় রয়েছে। এই মুহূর্ত পর্যন্ত, আমি যেই মুহূর্তে কথা বলছি সেই মুহূর্ত পর্যন্ত সুস্পষ্ট বা সুনির্দিষ্ট কোনো নাশকতার আশঙ্কা নেই, বাট আমরা কোনো বিষয়কেই উড়িয়ে দিচ্ছি না। এটি 10 মিনিট পরেও একটি নতুন তথ্য আসতে পারে, 15 মিনিট পরে নতুন তথ্য আসতে পারে, বাট এই মুহূর্ত পর্যন্ত কোনো সুনির্দিষ্ট থ্রেট আমরা পাইনি। বিএনপি বলছে তারা এই সময়ের মধ্যে সবচেয়ে বেশি জনসমাগম করবে এবং জামায়াত ইসলাম বলছে যে তারা এই শনিবার দিন তারা তাদের সমাবেশ করবে, সেক্ষেত্রে কি আপনারা অতিরিক্ত কোনো সদস্য মোতায়েন বা আপনারা সদর অবস্থান থাকবেন? নিশ্চিতভাবেই সতর্ক আমরা সবসময় থাকি, পুলিশের অসতর্ক হওয়ার কোনো সুযোগ নেই। আমরা প্রতিটা মুহূর্তে অবশ্যই সতর্ক অবস্থায় থাকি এবং 28 তারিখের ব্যাপারে আমরা প্রতিটা মুহূর্তেই সজাগ এবং সতর্ক রয়েছি। থ্যাংক ইউ ভেরি মাচ।